উরুগুয়েকে 5-0 বিধ্বস্ত করল আর্জেন্টিনা। আজকে সকালে ফিমেল কোপা আমেরিকার ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং উরুগুয়ে। সেই ম্যাচে উরুগুয়েকে 5-0 পরাজিত করে আর্জেন্টিনা ফিমেল দল। আর্জেন্টিনা এই ম্যাচে তাদের প্রথম গোলটি পায় 43 মিনিটের মাথায়। এস্তানিয়া বানিনি 43 মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে এবং প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে 51 মিনিটের মাথায় ইয়ামিলা রড্রিগেস নিজের প্রথম গোলটি করেন। 2-0 এগিয়ে যায় আর্জেন্টিনা এবং তারই কিছুক্ষণ পর 64 মিনিটের মাথায় ইয়ামিলা রড্রিগেস নিজের দ্বিতীয় এবং আর্জেন্টিনার হয়ে 3 নম্বর গোলটি করেন এবং 3-0 লিড নেয় ফিমেল আর্জেন্টিনা দল। এবং তার 5 মিনিট পরে ইয়ামিলা রড্রিগেস নিজের হ্যাট্রিক পূরণ করেন এবং খেলাটি শেষ হওয়ার কিছুক্ষণ আগে 95 মিনিটের মাথায় ইলিয়ানা স্তাবিলি নিজের প্রথম এবং আর্জেন্টিনার হয়ে 5 নম্বর গোলটি করেন এবং 5-0 বড় ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করে আর্জেন্টিনার জাতীয় নারী দল। এই ম্যাচটি জিতে নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে উঠে এসেছে। 3 ম্যাচ খেলে 2টি জয় এবং 1টি হার নিয়ে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। অপরদিকে 2 ম্যাচ খেলে 2টিতেই জয় নিয়ে 6 পয়েন্টের সাথে 1 নম্বরে অবস্থান করছে ব্রাজিল।